নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঠপড়ঙ্গের সকলকে স্বাগত। আজ আমরা শিখে নেব চেটিনাট পেপার চিকেন ড্রাই ফ্রাই, একটা চেটিনাট রেসিপি। আর এটা বুঝতেই পাচ্ছেন, চেটিনাট মানে সাউথের প্রিপারেশন, আর সাউথের প্রিপারেশন মানেই একটা অন্য স্বাদের অন্য রকম। খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। আপনারা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারেন। আর এটা কোনো ঝালও নেই, তাই জন্য বাচ্চারাও কিন্তু খুব ভালো এনজয় করবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আসুন শিখে নিই আজকের রেসিপি। প্রথমে আমাকে একটা মশলা তৈরি করে নিতে হবে। এর জন্য নিচ্ছি আমি 2 চামচ গোলমরিচ। যেহেতু এটা পেপার চিকেন মানে গোলমরিচ দিয়ে বানাচ্ছি, সেজন্য একটু গোলমরিচের পরিমাণটা বেশি লাগছে। আর নিলাম জিরে 1 চামচ, আর তার সাথে নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে, গোটা ধনে। আর নিচ্ছে এর সাথে 1/2 চামচ মৌরি। তাহলে আমি কি নিলাম, গোলমরিচ, জিরে, ধনে আর মৌরি। গোলমরিচের পরিমাণটা একটু বেশি আর মৌরিটা একটু কম। ভালো করে একটা আমি ড্রাই রোস্ট করে নিলাম। আর এটাকে আমি একটা গুঁড়ো করে রাখবো মশলাটা। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। আর এতে নিয়ে নিলাম তেল 2 চামচ, তার সাথে আমি নিচ্ছি বাটার 1/2 চামচ। আপনারা ইচ্ছে হলে এটা ঘিতেও বানাতে পারেন পুরোটায়, কিংবা পুরোটা বাটারেও বানাতে পারেন। প্রথমেই দিয়ে দিলাম আবারও 1/2 চামচ গোলমরিচ, যেটা ফোড়ন হিসাবে। একটু দেখবেন যখন ব্রাউন হয়ে গেল তখন 2 থেকে 3টে বেশ পেঁয়াজ আমি একদম ফাইনলি চপড করে রেখেছিলাম, সেটাকে মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে আমি ভেজে নেব। তবে বেশি ব্রাউন করা কিন্তু চলবে না। দেখ রংটা দেখুন একটু চেঞ্জ হয়ে গেল। তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কারি পাতা 10 থেকে 15টা। আমি তো প্রথমেই বলেছিলাম এটা একটা চেটিনাট প্রিপারেশন, মানে সাউথের প্রিপারেশন মানেই থাকবে কারি পাতা। আর এর সঙ্গে আমি নিচ্ছি 1/2 চামচ আদা আর রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে কিন্তু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 4 মিনিট বেশ ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে। কি সুন্দর এখন একটা গন্ধ উঠছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি নিয়ে নিলাম 1/2 চামচ হলুদ, আর লবণ তো অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী নিতে হবে। এইটা দেওয়ার পরে আবার আমি ভালো করে আদা রসুনের পেস্টের সাথে এই হলুদ আর লবণটাকে মিশিয়ে নিলাম। আর এটা যাতে পুড়ে না যায় সেজন্য আমাকে একটু জল দিতে হবে। তার আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম 1/2 চামচের মতো। যদি দেখছেন আপনারা পুড়ে যাচ্ছেন তাহলে আগেই জলটা মিশিয়ে নিতে পারেন, কিন্তু বেশি জল দেবেন না, অল্প জল দিতে হবে। আর এই গরম মশলার গুঁড়ো যেটা দিলাম এটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা। ডেসক্রিপশন বক্সে আমার লিংক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। আর একটু কষা হয়ে যাওয়ার পরেই আমি এখানে দিচ্ছি 1/2 কেজি চিকেন। আমি কিন্তু উইথ বোন চিকেন নিয়েছি, আপনারা ইচ্ছে হলে এটা বোনলেসও নিতে পারেন। তবে আগের থেকে কোনো ম্যারিনেশনের কোনো ঝামেলাই নেই, জাস্ট চিকেনটাকে ভালো করে ধুয়ে রেডি রাখলে এই রান্নাটা কিন্তু সঙ্গে সঙ্গেই করা যায়। আর এতই সুন্দর রান্নাটা, যদি না করেন তাহলে কিন্তু এই চেটিনাট ড্রাই চিকেন ফ্রাইয়ের ব্যাপারটা ঠিক বুঝতে পারবেন না। অবশ্যই ঢাকা দিয়ে রান্না করতে হবে 5 থেকে 6 মিনিট, তাহলে দেখুন কি সুন্দর জল বের হয়েছে, দেখেছেন? আমি কিন্তু খুব সামান্যই জল দিয়েছি। এরপর এখন যে মশলাটা সঙ্গে আমাকে চিকেনটাকে একটু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন একটু তেলটা বের হয়ে আসছে তখন চিকেনটাকে আঁচটাকে কিন্তু একটু কমিয়ে রাখবেন। তখন যে স্পেশাল চেটিনাট পেপার চিকেনের আমি মশলাটা বানিয়েছিলাম, প্রথমেই বলেছিলাম না গুঁড়িয়ে রাখতে হবে, সেটা দিয়ে দিতে হবে। এই মশলাটা ছাড়া কিন্তু এই রান্নাটার কোনো স্বাদই আসবে না। আর এই মশলাটা হচ্ছে একটা ম্যাজিক স্বাদ নিয়ে আসবে আমাদের চেটিনাট প্রিপারেশনে। এই মশলাটা দিয়ে বেশ ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে মাত্র ছোট্ট কাপের একটা 1/2 কাপ জল দিচ্ছি। জল কিন্তু বেশি দেওয়া চলবে না, বারেবারেই বলছি, কারণ এটা একটা ড্রাই প্রিপারেশন। শুধু চিকেনটা যাতে সেদ্ধ হয়, যেহেতু আমরা কোনো ম্যারিনেশন করিনি, দই বা লেবু ব্যবহার করিনি, সেই জন্য আমাদের জল দিতে হবে যাতে মশলাটা এর মধ্যে ঢোকে। দারুণ গন্ধ উঠছে,
আর দেখুন চিকেনটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। কি জিভে জল আসছে না, একটা সাউথের চেটিনাড প্রিপারেশন বানাবার জন্য মনে হচ্ছে। তো বানিয়ে ফেলুন, আর রুটি লুচি পরোটা সকলে যে কোনো কিছুর সঙ্গে কিন্তু জমে যাবে। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কি এটা, ধনে পাতা, একদম ফ্রেশ ধনে পাতা, বড় চামচের 2 চামচ। আর দিচ্ছি কারি পাতা খানিকটা, কারি পাতা তো দিতেই লাগবে, তবেই না সাউথ ইন্ডিয়ান ফ্লেভার পাবেন। আর একদম শেষে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস, এটাও কিন্তু অবশ্যই লাগবে। তবে কখনোই এই প্রিপারেশনে চিনি কখনোই দেবেন না, চিনি দিলে কিন্তু এর টেস্টটা আপনারা বুঝতে পারবেন না, কারণ আমাদের বাঙালিদের একটা টেন্ডেন্সি আছে একটু চিনি দিয়ে যাওয়ার, তাই না? এটাতে কিন্তু একদম নয়। দেখুন চেট্টিনাড ড্রাই পেপার চিকেন রেডি হয়ে গেছে, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। আশা করি এই চিকেনটা আপনাদের সাধারণ যে চিকেন আপনারা বানিয়ে থাকেন তার থেকে একটু আলাদা রকম, আর টেস্ট কিন্তু একেবারে আলাদা রকম। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন বন্ধু হন, আর লাইক দেবেন আর শেয়ার করবেন আজকে এই রেসিপিটিকে। আর কেমন লাগলো, ভালো লেগেছে তো? আচ্ছা, আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।